গুড মর্নিং ফ্রেন্ডস, মিডল ক্লাস লাইফস্টাইল উইথ কাকলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি একেবারে তেল ছাড়া আর খুব কম সময়ের মধ্যে এই হেলদি টিফিনটা তৈরি হয়ে যায়। আমার মেয়ে ক্যামেরায় দেখছে ওর চুল কতটা উঠে যাচ্ছে, এই বর্ষার সময় না খুব চুল ওঠে, আপনাদেরও নিশ্চয়ই উঠছে। আপনারা জানাবেন তো কী করলে একটু কমে। তো তারপরে সবজিটা কেটে রেখে দিলাম, একটু ধনিয়া পাতা কাঁচা লঙ্কা কেটে নিলাম, আর আলুগুলো গোটা গোটাই সেদ্ধ করেছি। গোটা গোটা আলু সেদ্ধ করলে বেশি ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম, একটু লেবুর রস, আর স্বাদ মতো নুন, একটু চাট মশলা। এতে আরও কিছু আপনারা যোগ করতেই পারেন, আরও চটপটা বানাতে পারেন। আলুটা মাখিয়ে রেখে দিয়ে এখানে সুজি নিলাম দেড় কাপ। সুজিটা জানেন তো সবাই খেতে ভালোবাসে, আর সকলের হেলদিও বটে সুজিটা। তো এখানে দেড় কাপ সুজি নিলাম, এর সঙ্গে নিলাম এক কাপ টক দই। টক দইটা নিয়ে আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার এটার মধ্যে অল্প অল্প জল ঢালতে হবে। জল ঢেলে একটা ব্যাটার তৈরি করে রেখে দিতে হবে। ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। এটা 5 থেকে 6 মিনিট রেখে দিলেই হবে। তো তারপরে 5 থেকে 6 মিনিট পরে চলে এলাম। এসে এটা যে ব্যাটার যতটুকু আছে এটা হাফ হাফ ভাগ করে নেব দুটো জায়গায়, আর একটু মানে গুলে নিলাম। নিয়ে এবার এটা দুটো জায়গার মধ্যে করে নেব। এটা একবার বানিয়ে দেখবেন, খুব কম সময়ে হয়ে যায় আর খুব সুন্দর টেস্টিও বটে, বাচ্চারা চেয়ে খাবে। আর এক প্যাকেট ইনো নিয়েছিলাম, ইনোটার হাফটা ওইটাতে দিলাম, দিয়ে একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। ইনোর বদলে আপনারা বেকিং পাউডার আর বেকিং সোডাও দিতে পারেন, বেকিং পাউডারটা একটু বেশি আর বেকিং সোডাটা একটু কম দিয়ে এইভাবে বানাতে পারেন। আর এই জায়গাটা আগে থেকে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, এর মধ্যে ঢেলে দিলাম সব ব্যাটারটা। ঢেলে দিয়ে আর একটু ড্যাব ড্যাব করে নিয়ে এবার এটা কড়াইয়ের মধ্যে একটু জল দিয়েছি, গরম হতে দিয়েছি, তার মধ্যে একটা প্লেট বসিয়ে এবার এটা ওর ওপরে দিয়ে দেব। দিয়ে চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট রাখলেই হবে। এবার 4 থেকে 5 মিনিট পরে এই যে একটা টুথপিক দিয়ে দেখলাম এর গায়ে আর কিছুই লেগেনি, তার মানে এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেবো। তারপর এটার মধ্যে এই যে সস দিয়ে দিলাম, আপনারা চাইলে অনেক কিছু দিতে পারেন, এতে ধনিয়া পাতার চাটনি দিতে পারেন, কিংবা কোনো মিষ্টি যদি চাটনি থাকে সেটাও দিতে পারেন। আমার কাছে অন্য কিছু নেই, সস ছিল, সেই সসটাই দিলাম। সসটা ভালো করে চারিদিকে স্প্রেড করে দিলাম। দিয়ে এবার এর মধ্যে ওই যে আলু মাখাটা রেখে দিয়েছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দেব ভালো করে। এটার মধ্যে আপনারা আরও কিছু দিতে পারেন, আমচুর দিতে পারেন, কিংবা পেঁয়াজ, যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন একটু কুচি পেঁয়াজ কুচি দিতে পারেন, পেঁয়াজ কুচি, রসুন কুচি। মানে আমার আর আজকে আর দিলাম না, সকালবেলা একটু নিরামিষই বানাচ্ছি ওই জন্য আর পেঁয়াজ কুচি দিলাম না, পেঁয়াজ কুচি দিলেও ভালো লাগবে। তারপর বাকি যে ব্যাটারটা ছিল ওর মধ্যে ওই যে বাকি ইনোটা ছিল ওটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু জল দিয়ে আর এটা ভালো করে গুলে নিলাম। গুলে এবার এটা এই আলুটার ওপরে দিয়ে দেব, পুরোটাই দিয়ে দেব। আর একটু বেশি হলে ভালো হতো, আমার ব্যাটারটা একটু কম হয়ে গেছে। তো চারিদিকে ভালো করে স্প্রেড করে এরকম ড্যাব ড্যাব করলেই চারিদিকে স্প্রেড হয়ে যাবে। এবারে এটাও আবার ওই কড়াইটার মধ্যে বসিয়ে দিতে হবে, দিলে এটাও খুব একটা বেশি সময় লাগে না, ওই 4 থেকে 5 মিনিটই সময় লাগে। এই যে দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে আর একটু ঠান্ডা হতে দেব। এই যে ঠান্ডা হয়ে গেছে, এবার একটা ছুরি নিয়ে চারিদিকটা একটু ঘুরিয়ে দিলেই ব্যাস মানে পড়ে যাবে ওখান থালা থেকে, যেহেতু থালাটায় তেল মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। এই যে দেখুন এখন পর্যন্ত কিন্তু এই রান্নাটায় কোনো তেলই লাগলো না, অথচ সুন্দর একটা টেস্টি খাবার তৈরি হয়ে গেল। এবার এটা ছুরি দিয়ে কেটে নেব। আমি যেহেতু গোল থালায় দিয়েছি ওই জন্য এরকম লাগছে, আপনারা যদি চৌকো কেকের যদি কোনো মোল্ড থাকে তাতে দিতে পারেন, তাহলে সুন্দর চৌকো চৌকো একটা শেপ আসবে। এইভাবে ছুরি দিয়ে কেটে নিলে এটাও বেশ ভালো লাগবে দেখতে। এবার এটা আপনারা এইভাবেই খেতে পারেন, কিংবা একটু সস দিয়ে খেতে পারেন, ধনিয়া পাতা চাটনি রাখতে পারেন, কিংবা ধোকলার মতো একটু ফোড়ন দিয়ে সর্ষে, তারপরে কাঁচা লঙ্কা, কারি পাতা, ওটা দিয়েও আমি করেছি এই কয়েকটা টুকরো তুলে নিয়ে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, এটা কিন্তু বাচ্চাদেরও ভালো লাগবে বড়দেরও ভালো লাগবে, দেখতেই দারুণ হয়েছে আর একেবারে নরম হয়েছে।
ওই আলু স্টাফিংটা দিয়েছি, ওই জন্যে খুব ভালো লাগছে। এই যে আমি একটু ফোড়ন দিয়েছি দেখুন, এতে সর্ষে কাঁচা লঙ্কা কারি পাতা দিয়েছি, এটা দিয়ে এটাও কিন্তু ভালো লাগবে। আর কিছুটা ওপরে সস দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই করবেন, এটা কিন্তু দারুণ টিফিন। বাচ্চাদের দেবেন, বাচ্চারা কিন্তু আবার চেয়ে খাবে, ওদের ভালো লাগবেই লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো আপনারা কমেন্টে জানাবেন এটা কেমন লাগলো। এটা কিন্তু একেবারে তেল ছাড়া, আর দেখলেন তো পাঁচ মিনিট মাত্র 10 মিনিট, আর সুজিটা গুলে রাখলে যেটুকু যা টাইম লাগে, খুব একটা বেশি টাইমও লাগে না। আর রোজ রোজ তো একই খাবার খেতে ভালো লাগবে না, রুটি তরকারি কিংবা লুচি, লুচি হলে তো সেটা তেল। এই দেখুন কতটা নরম হয়েছে, কেটে দেখালাম। তো এইভাবে আপনারা অবশ্যই একবার বানাবেন, খুব ভালো লাগবে। এই যে দেখুন এইভাবে খাওয়া যায়, আর না হলে ওই যে ফোড়ন দিয়েছিলাম, আর এতে যে আলু স্টাফিংটা দিয়েছি তাতে কিন্তু এমনিই খাওয়া যাবে, আর এক্সট্রা সসও লাগবে না, ফোড়নও লাগবে না, শুধু শুধুই খাওয়া যাবে। তো এইভাবে আপনারা অবশ্যই একবার বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন।